পিৎজাটা খুব ভালো হয়েছিল বল? হ্যাঁ, পিৎজাটা ভালোই হয়েছিল। আচ্ছা তুই বলতো, বন্ধুত্ব আগে না ভালোবাসা আগে? দেখ, বন্ধুত্ব এবং ভালোবাসার মধ্যে দুটো জিনিসেরই প্রয়োজন, কিন্তু এই দুটো জিনিসের মধ্যে যদি আমাকে চয়েস করতে বলে, আমি বন্ধুত্বকেই চয়েস করব। প্রেমিকারা বলে, তোমার কিছু হলে আমি বাঁচব না। বন্ধুরা কি বলে জানিস? বন্ধুরা বলে, আমি থাকতে তোর কিছু হবে না। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। তাই বন্ধুত্ব ভালোবাসার মধ্যে আমাকে চয়েস করতে বললে আমি বন্ধুত্বকেই চয়েস। কিন্তু জানিস, এই স্বার্থপর দুনিয়ায় এখন প্রকৃত বন্ধু পাওয়া মুশকিল। কেন, আমার জন্য তো তুই আছিস। ওইসব বাদ দে, চ ঘুরে আসি। চ ঘুরে আসি, চ। এইভাবে দিনগুলো আনন্দে কাটতো। তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল। ওই তোর নামে, হ্যাঁ তোর নামে, দেখ তোর নামে এ সময় থামে। ভয় ভয় মন ফেলছে পা, ফেলে আসা রাস্তাতে ভিজে ভিজে কেন চোখ জোড়া, ভুলিয়ে দে ভুলিয়ে দে। কথা দিলাম ওকে একলা না রাখার, হব ছায়াদের মতো সঙ্গী আমি তোর। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই চাইলে না মা মোরাতা চাইলে বো। তুই ভরসা দে। কি ব্যাপার, তোকে অনেকদিন ধরে ফলো করতে দেখছি, এরপর দিন তোকে তোকে যেন ফলো করতে না দেখি। আর যদি ফলো করিস তাহলে পরিণামটা ভালো হবে না, বলে দিলাম তোকে। আরে ভাই, বুঝতে পারছি না এই মানুষটা পাগল কি ভালো। দুদিন ধরে ফলো করছি, একা একাই কার সঙ্গে কথা বলে, হাসে, ডান্স করে, কিছুই বুঝতে পারছি না। অনেক বড় কাহিনী আছে, তুই তাহলে শোন। এক বছর আগের ঘটনা। ভাই এখান থেকে উঠে যাও,
এটা তোর বাপের জায়গা, এটা আমার গাড়ি, আর আপনি পাবলিক প্লেসে এসে নেশা করছেন। সালা তোকে দেখে নেব। আরে কি রে তুই এখানে? আরে তোকে খুব মিস করছিলাম। আচ্ছা আমার বন্ধু বোধ হয় ভুলে গেছে কালকে কি? কালকে দিনটাকে ভোলা যায়? আমার জানের জন্মদিন, তোর জন্মদিন। আচ্ছা তাহলে তোর মনে আছে। শোন না, তোর জামাটা একটু দিবি, কালকে এক জায়গায় যাবো। জামা কেন? তোর জন্য আমি জানো দিতে রাজি। এনে এনে গাড়ির চাবি। আরে গাড়ির চাবি কি জন্য? আরে রাত তো দরকার লাগবে। থ্যাংকস ভাই। বন্ধুর মধ্যে নো সরি নো থ্যাংকস, অনলি ফ্রেন্ডশিপ। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। ঠিক আছে ভাই আসি। অনেক দিন পর তোকে আজকে বাগে পেয়েছি। আমি কাকি মেরে ফেললাম। সরি ভাই আসতে একটু দেরি হয়ে গেল। আসতে দেরি হয়ে গেল? দেরি করলে হয়? চল চল। এবার তাহলে আমি আসি। এও কি সম্ভব? পার্থ সবার সবার কাছে না থাকলেও থাকলেও জিতের কাছের কাছে এইভাবে এইভাবে আজ আজ মেজে আছে। জিতের দিনগুলো দিনগুলো এইভাবে পার্থকে নিয়ে পার্থকে নিয়ে হাসি আনন্দ হাসি আনন্দে কেটে যেত। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক লাইক এবং শেয়ার করবে, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনে ক্লিক করে কল করে দেবে।